আর শুধুমাত্র তাই নয় এই একুশে জুলাই জন্য ইতিমধ্যেই কিন্তু কলকাতায় চলে এসেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ছবি আপনাদের সামনে আমরা তুলে অর্থাৎ বোঝাই যাচ্ছে যেমনটা জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইন্ডিয়া জোটের আহ এই শরিক অর্থাৎ সমাজবাদী পার্টির যে অখিলেশ যাদব তিনি কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তাকে তিনি এই একুশের সভাস্থলে আসার জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন এবং সেখানেই তিনি যেমনটা আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যেই চলে এসেছেন কলকাতায় এবং একুশের মঞ্চ থেকে তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই অখিলেশ যাদব তিনি এসে পৌঁছেছেন কলকাতায় কলকাতা বিমানবন্দরে তিনি এসেছেন সেই ছবি দেখতে পাচ্ছেন এবং সেখান থেকেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এমনটাই জানা যাচ্ছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল সমাজবাদী পার্টি এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কলকাতায় একুশের মঞ্চে যোগ দেবেন বলে একুশের যে শহীদ সমাবেশ সেখানে কী বার্তা দেন তিনি সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম অবশ্যই আজ অখিলেশ যাদব একুশের মঞ্চের বাড়তি আকর্ষণ এবং লোকসভা ভোটের পর আমরা যেমনটা দেখেছি যে রাজ্যে দুর্দান্ত ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তার পাশাপাশি যে বিধানসভা উপনির্বাচন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস চারে চার পেয়েছে এবং অবশ্যই সে কারণে এই যে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং শুধুমাত্র তাই নয় তার পাশাপাশি ইন্ডিয়া জোটের যে শরিক দল অন্যতম শরিক দল সমাজবাদী পার্টি সেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কলকাতায়